যারা বিগিনার ওদের আমরা বলবো যে ওন বডি ওয়েট ইনার ওয়েট নিয়ে কাজ করতে। স্ট্রেংথ বিল্ডিং এর জন্য আমরা অনেকগুলো এক্সারসাইজ করতে পারি, তার মধ্যে আমরা এটাকে মাদার এক্সারসাইজ বলতে পারি যেটারে বলে স্কোয়াট। পুশ আপ যখন দিব তখন হাতের পজিশনটা থাকবে আমাদের চেস্ট যতটুক চওড়া গ্যাপটা অতটুক থাকবে। যখন স্ট্রেংথ বিল্ড আপ হবে তখন দেখবা যে তুমি মাঠে একটা কনফিডেন্সের সাথে কাজ করতে পারতেছো, তুমি পাওয়ার হিটিং করতে পারতেছো। খাদ্যাভ্যাসের সাথে সাথে আমাদের লাইফ স্টাইলটাও বেশি জরুরি, যেমন রাতে 8 ঘন্টা ঘুম, যেটা ওরে সারা দিন যে কাজ করবে ওটা ওরে রিকভারি করতে সাহায্য করবে। দেখো সুপার টুপার বিস্কিট 30 মিনিট ক্রিকেট টিপসে আমি আছি, আপনারাও থাকবেন।